হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে একটি ছোট প্লেটের ওপরে কলকার কাজ নিয়ে এসেছি। এই প্লেটে তোমরা মিষ্টি দিতে পারো, মিষ্টি সাজিয়ে দিতে পারো, তাছাড়া বিরিয়ানি, আর তাছাড়াও জন্মদিনে যে চিপসগুলো দেয়, ক্যাডবেরি এসবগুলো দেয়, এগুলো এই প্লেটে সাজানো যায়। প্লেটটা খুব বেশি বড় না, এটার উপর আমি একটু ঘন কলকাই করেছি, ঘন একটু কাজ করেছি যাতে করে প্লেটটা আরও সুন্দর লাগছে। ছোট হলে আমি একটু ঘন করে কাজ করলাম, দেখছি যে খাটনি বেশি হবে না, একটু ঘন করেই কাজটা করি, দেখতে ভালো লাগবে। আর এই ডিজাইনটা আমি এটার উপরেই প্রথম তুললাম, বড় কোনো প্লেটে আমি এই ডিজাইনটা তুলিনি। আমার সব প্রিয় ডিজাইনগুলোর মধ্যে এই ডিজাইনটা একটা খুব অতি প্রিয় ডিজাইন। আমি ভেবেছিলাম যে এই ডিজাইনেরই একটা বড় প্লেট বানাবো, কিন্তু এখনও বানানো হয়ে ওঠেনি, তো এবার ভাবছি বানাবো। তাহলে খুব গল্প হলো, চলো এবার দেখে নাও ডিজাইনটা কীভাবে আমি বানাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো শেষ পর্যন্ত, তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই এই ভিডিওটা থেকে শিখতে পারবে। তাহলে চলো দেখে নাও। ভিডিওটা তো প্রায় শেষের দিকে, তাহলে তোমরা জানিও ডিজাইনটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।